নমস্কার, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকলে, আর ওই যে লিও পাপা নিয়ে নিয়েছে একটা ফুটবল, নিয়ে দাদার সাথে যাচ্ছে নিচে, তারপর নিচ থেকে ঘুরে এসেছে। এদিকে আমি সকালের রান্না টান্না সব কমপ্লিট করে নিচ্ছি। অনেকদিন থেকে বাড়ির সামনটা কাজ হচ্ছে, তাই একটু করে রান্না করে আবার টুক করে দৌড়ে আসি দেখতে কতটা কাজ এগোলো। এটা দেখতে কিন্তু খুব মজা লাগে। বাড়িতে যে কোনো কাজ হলে আমার যেন কাজে আর মন বসে না, খালি ওটাই দেখতে বারে বারে ইচ্ছে করে যে কী হচ্ছে। আজকেও ঠিক সেমনটাই হয়েছে। বারে বারে কাজ করছি, আবার সামনের দিকে একটু করে ছুটে যাচ্ছি। এখন এই যে লিও পাপা আবার আমার কোলে উঠে এসেছে, ও এখন আবার ঘরে ঢুকতে চাচ্ছে না। কি যন্ত্রণা, একবার কোলে নিলে কোল থেকে নামবে না, আবার বলছে সামনে একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে। সেই জন্য যে সামনে আবার ঘুরিয়ে নিয়ে এলাম তা ওর হচ্ছে না, আবার আমাকে ডেকে ডেকে সামনটায় নিয়ে যাচ্ছে। আসলে ও একা একা যেতে ভয় পাচ্ছে, কারণ অনেক লোকজন দেখেছে, তো আজকে একটু ভয় পেয়ে গেছে। তো এখন সংসারে সমস্ত টুকিটাকি কাজ চটপট করে নেই। এদিকে রি কেজে চলে এসছে, মুখ টুক ধুয়ে এখন ওকে একটু চা করে দেব। ব্রাশ হাতে নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে লিও পাপা, এদিক সেদিক ঘুরছে। কালকের এই যে চায়ের বাসনটা এবার এখানেই পড়েছিল, ওই আমি না নিলে আর কে নিবে। তারপর এই যে পেয়েছে একটা বাঘ আর একটা হরিণ, এটা নিয়ে সারাক্ষণ থাকবে, ওটা দেখে একটু নামিয়ে দিতে বললো, তাই একটু নামিয়ে দিলাম। তো এখন এই যে সকালের জন্য একটু চা করে নিই। আবার এরই মধ্যে সামন থেকে ডাক পড়লো, বারে বারে মোটরটা দিতে বলছে, কী সব জলও লাগছে নিচে, তাই সামনে চলে এলাম। আজকে মোটামুটি এই পাশটা খোঁড়া হয়ে গেছে, হয়তো সাইডেরটা কালকে শুরু করবে। পেঁপে গাছটা দেখে এত মায়া লাগে, কাল হয়তো এই গাছটা কেটে ফেলবে। তো লিও পাপাকে নিয়ে এখন আমরা চলে এসেছি আবার সামনে। তো এখন একটু চা করে নিয়ে এলাম, আর এই যে কালকে কি সুন্দর নাড়ু করেছি, নাড়ুগুলো আজকে বেশ শক্ত হয়েছে, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে। কতগুলো তিলের নাড়ু করেছি আর নারকেলের নাড়ু করেছি। এখন একটু তিলের নাড়ু, এই যে নারকেলের নাড়ুটা দেখিয়ে দিচ্ছি। আর এর আগে এই যে মুড়কি করেছিলাম, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর প্রসাদ। তো সবগুলোকে আমি সুন্দর করে প্লাস্টিকে বেঁধে একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি, নইলে তো আবার শুটা হয়ে যাবে। তো এদিকে এই যে সকালে খাবার জন্য একটু আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে আর ডিম সেদ্ধ, আর করে নিয়েছি একটু বেগুন ভাজা, এটা দিয়ে সকালে একটু খেয়ে নেব। আজকে একটু খিদে পেয়ে গেছে, অন্যদিন রান্না করি ঠিকই কিন্তু সকালে আর খাওয়া হয় না, একবারে খেতে খেতে বেলা আর আগে যা তিনটে বেজে যায়। তো আজকে চিন্তা করলাম না, আজকে একটু সকাল আগে খেয়ে নিই তারপর। তো এখন এই যে একটু দুপুরে রান্না করে নিচ্ছি, একটু করলা ভাজা, একটু বেগুন ভাজা, আর করবো এই যে মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে। নতুন আলু নতুন ফুলকপি দিয়ে এখনকার মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। লিওর পাপা আবার এই যে ফুলকপি আনা শুরু করলো, সেই গরম না আসা পর্যন্ত ফুলকপি বাঁধাকপি আসতেই থাকবে। গরমে যেমন পটল আর ঝিঙ্গে, এইটা কমন, সব বাড়িতেই শুধু পটল পোস্ত পটলের তরকারি, আর এই শীতের দিন আসলে ফুলকপি, ফুলকপিটা সব বাড়িতে, বাঁধাকপি আর ফুলকপি। এটা কি, এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে মশলা। আসলে কালকে অনেকটা মশলা করেছিলাম, শুকনো লঙ্কা জিরে আর ধনে আর আদা বেটে সুন্দর করে নিয়েছিলাম। তো বেশি হয়েছে তার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে রাখলে আবার একটু গন্ধ হয়ে যায়, তো সেটাই আর কি। তারপর এই যে রান্না করতে করতে হঠাৎ করে আবার একটা ফোন চলে এলো, একটা নাকি পার্সেল এসছে। এখন করে নিচ্ছি একটু রান্না। একটা স্যামসংয়ের মেমোরি কার্ড অর্ডার দিয়েছিলাম, মোটামুটি 1000 টাকার মতো পড়েছে, 128 জিবি। তো সেটা আনবক্সিং করলাম, খাওয়া দাওয়া করবো। তো রান্না বান্না সেরে এই যে মেমোরি কার্ডটা আনবক্সিং করলাম। আসলে মোবাইলের স্টোরেজ সব সময় ফুল হয়ে থাকে, সেই জন্য 128 জিবি একটা মেমোরি নিয়ে নিলাম, 1000 টাকার মতো পড়েছে, তাও ভালো বাবা, মোবাইল নালে হ্যাঁ গরম হয়ে যায়। তো এখন এই যে দুপুরে খাওয়ার দাওয়ার সময় হয়ে গেছে, তাই যে রিককে খেতে দিয়ে দিয়েছি। ওর খাওয়া মানে তো 1 ঘন্টা, সেই কখন দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, ওই ভাত নিয়ে খুটুর খুটুর করছে, একটু করে বেছে বেছে যে কী খায় ওই জানে। খেতে বসলে এই জন্য আমার রাগ হয়ে যায়, আগে তো প্রতিদিন খাইয়ে দিতাম, এখন আর খাইয়ে দিই না, নিজে নিজে খাওয়াটা শিখুক। তা
তারপরে যে বিকেল বিকেল হয়ে গেছে এখন আবার, তো এই যে লিও পাপা একটু ঘুমিয়েছিল উঠে পড়েছে, এখন আবার দাদাকে টাটা করতে চলে এসেছে। দাদার এখন আছে প্রাইভেট, ও প্রাইভেটে যাবে, সেই জন্য দাদাকে টাটা করছে। তারপর দাদাকে টাটা করলেই তারপর শুরু হয়ে যাবে আবার কান্নাকাটি। আমাকে বলবে নিচে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। প্রত্যেকটা দিন কি আর নিচে যাওয়া সম্ভব? আর এখনও বিকেল হয়েছে মাত্র, আমি একটু শুতেও পারিনি, আজকে সারাদিন কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তো এই যে লিওর পাপা আবার কতগুলো লক্ষ্মী পুজোর কমলা এনেছিলো, কমলাটা বেশ ভালোই ছিল, খাওয়া হয় না, তো ভাবলাম একটা কমলা একটু খেয়ে নিই। তো দুপুরের এই যে মাছের ঝোল ঠোল সবই রয়ে গেছে, রাত্রে রান্নার আর হ্যাপা নেই। লিওর পাপা আবার আজকে নাকি খাবে না, ও আমাকে বললো ফোন করে যে ও পাশে একজন বাড়িতে পিকনিক খাচ্ছে। আবার আমার জন্য দেখো কাণ্ড একটু মাংস নিয়েও এসেছে, আমি আর কি করে বলেছিলাম আমার জন্য একটু নিয়ে আসো, সত্যিই নিয়ে এসেছে। তো এখন এই যে রাতের খাওয়া দাওয়া করছি, তো এখন এই যে লিও পাপাকে নিয়ে একটু টিভি দেখছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও দেখার জন্য।